তোমাদের ঘরের ছেলে দুষ্ট চিরু এখন কিন্তু বোন মায়ের সাথে টিভি দেখছে ওই ঘরে, আমি কিন্তু এখানে ইন্ট্রো নিচ্ছি। কথাটা হচ্ছে ওর খাতা দেখিয়েছিল রেজাল্ট নিয়ে, সেটা তো অবভিয়াসলি তোমার প্র্যাঙ্ক দেখেছো, যারা এখনো দেখোনি তাড়াতাড়ি দেখে নাও। অ্যান্ড তো ফাইনালি ওদের রেজাল্ট বেরোয়, অ্যান্ড রেজাল্ট বেরোনোর পর কিন্তু ওদের বইও দেয় স্কুল থেকে, যেহেতু নতুন ক্লাসে উঠছে তো বই তো দেবেই। সো বইটাই নিয়ে আসে, অ্যান্ড নতুন বই পেলে স্বাভাবিক একটা বাচ্চার খুবই এক্সাইটমেন্ট থাকে যে নতুন ক্লাসে উঠবো, বইগুলোকে সুন্দর করে রাখবো। সেটা বলতে আমরা যদি কোনো নতুন জিনিস কিনি সেটাও কিন্তু খুব যত্ন করি, ঠিক তেমনই ওরাও কিন্তু প্রথম প্রথম বইগুলোকে প্রচুর যত্ন করে, তারপরে তো যা হয় দেখাই যায়। যাই হোক, সো প্রচণ্ড যত্ন করে কিন্তু সারা রাত ধরে বইগুলোকে নিয়ে মলাট করেছে, একাকাই করেছে, আমাদেরকে হাতও লাগাতে দেয়নি, নিজে নিজেই করেছে এই বয়সে। সো অনেকটাই খেটেছে। যাই হোক, সো আমি গাইজ ওর উপরে এটাই প্র্যাঙ্ক করবো যে ও যে বইগুলোকে মলাট করেছে অ্যান্ড যত্ন করে রেখে দিয়েছে সেগুলোই কিন্তু গাইজ আমি মানে কাটবো। খারাপ লাগছে বাট প্র্যাঙ্ক তো গাইজ প্র্যাঙ্কই হয়। যাই হোক, সো ও যখন বাড়ি থাকবে না, আমি জানি না কখন মানে ওর পড়া আছে বা কি, যেটা মা বললে আমি তখন জানতে পারবো। সো এটাই দেখবো রিয়াকশন কী হয় বইগুলো যখন ও দেখবে যে কাটা আছে, মনে করে যেগুলো করেছে ওর রিয়াকশন কেমন হয়। সো এই হচ্ছে ব্যাপার, বাকিটা তোমরা ভিডিওর মধ্যে দেখে নিও। সো লেট স্টার্ট। সো গাইজ দেখো বোনের বই, ওয়েট ওয়েট লাইটটা জ্বালাই। সো গাইস ফাইনালি কাচি নিয়ে চলে এসেছি, মেয়েরা রাইস পুরো সারা রাত ধরে কালকে মলাট টলাট করেছে, এখন গেছে পড়তে, এই হচ্ছে সুযোগ, চলো কাটা যাক। বেশি না, একটা দুটো তিনটে চারটে বই কেটে দেবো, চলো একশন আছে গাইস মারাত্মক হবে। কাটবো না খুলে দেবো সেটা বুঝতে পারছি না, না খুললে হয়তো বইটাও ছিঁড়ে যেতে পারে, তো কাটতেই হবে আমাকে। ওয়েট করো গাইস, কেটে ফেটে আমি তোমাকে ভিডিও করছি, কারণ ফোনটা রাখার কোনো জায়গা নেই। তো গাইস আমার কিন্তু অলরেডি দুটো বই কাটা হয়ে গেছে, লাস্ট বই কাটছি, কারণ এর থেকে বেশি কাটবো না, কারণ এর থেকে বেশি কাটলে আর দেখতে হবে না। এটা ওর প্রচুর খেটেছে, জাস্ট প্র্যাঙ্কের জন্য গাইস এইটুকু করছি, খারাপ লাগছে বাট কিছু করার নেই, প্র্যাঙ্কের জন্য তো করতেই হবে। গাইস ফাইনালি কাটা করছি কমপ্লিট, আর একটু নেম প্লেটটাও কেটে দিয়েছি, এটার জন্য আরও রেগে যাবে নেম প্লেটটার জন্য, না লিখতে হয়েছে ওকে। তো গাইস এদিকে হয়ে গেলো, আর এইদিকে জাস্ট একটুখানি এটা তো ব্যস্ত হলেই হলো, মারাত্মক রিয়াকশন হবে গাইস। চলো ফাইনালি এই একটা বই হয়ে গেলো, এই একটা বই, এই একটা বই গাইস পুরোপুরি ছেঁড়া, দেখতে পাচ্ছ নাম প্লেট, আর এদিকে আর একটা বই ফুল কমপ্লিট ছেঁড়া। চলো তিনটে বই কমপ্লিট, আর এবার এটাকে আমি প্রথমে রাখবো না, এটাকে এইভাবে তিনটে বই রেখে দিলাম, তারপর একটা ভালো বই এনকে জাস্ট রিয়াকশানটা দেখবো কী হয়। চল
কি এগুলো? আমি এত কষ্ট করে মরাটুলো করলাম, এগুলো ছিঁড়েছে কে? ছিঁড়েছে? তুই তো কাল রাতে বসে বসে গোমাট করছিলিস। তুমি রেখে তো গেছিলাম। নিয়ে যাসনি বইগুলো? না, এগুলো তো ছিল না। মিথ্যে কথা কম বলো তো, কোনো বন্ধু বান্ধব করেছে ইচ্ছা করে? নতুন বই দেখেছে। বাড়িতে কে আসবে? না, পড়তে গেছিস, সেখানে তো নিয়ে গেছিলিস। নিয়ে যাইনি, এগুলো আমি কালকে মরাট করে রেখে দিয়ে গেছিলাম। তো এইগুলো তো ইঁদুরও করতে পারে। ইঁদুর এইভাবে কেউ কাটতে পারে? ইঁদুর কাটে ছোট করে। তাহলে এটা কে কাটে বল? কে কাটবে আমাকে বোঝা? এটা সুজা কাটা, দেখো কাঁচি কাঁচি দিয়ে কেটেছে। কাঁচি দিয়ে কাটবে? কাঁচি থোড়ি না কিছু আছে যে কাঁচি দিয়ে কাটবে? কাঁচি ব্লেড বা কিছু দিয়ে তো অন্যত কেটেছে। কটা বই হয়েছে এরকম? তিনটে। আরো করেনি? না। তোর মনে হয় এটা কেউ ইচ্ছা করে করবে? তিনটে কাটলে সব বই কেটে দেবে। হ্যাঁ, কাটলে তো সব বই কেটে দেবে। তিনটেই কেটেছে। কেউ কাটেনি, এসব বাজে কথা। তুই হয়তো ঠিকভাবে গেলো, মরাট করলে তো বাইরে ছিল, সেই ভাবে তো মরাট করেছিস, তোর মনে নেই। আমি এইভাবে মরাট করবো? আর তো এইবার ঘুমিয়েছিলিস? না, যে এইবার আমি ঘুমাইনি আজকে। তাহলে কে করবে আমাকে বোঝা? হ্যাঁ, কি তার মানে মরাটটা বাজে? আমি মরাট করেছি? আমি এই নেম প্লেট গুলো দেখেছি? আমি দেখিনি। নেম প্লেট গুলো আলাদা জিনিস, নেম প্লেট গুলো তারা বাজে। এভাবে কাটটা তা বলে কি হয়েছে? আমি কেন বলছি, আমি করেছি কি? তুমি ছাড়া বাড়িতে কেউ নেই, আর মা বাড়ি নেই। হ্যাঁ, দাদাই করবে না। তাহলে আমি করব? বাবা করবে? বাবা করবে? বাবা তো করবে না। তো এটা মনে হচ্ছে আমি করব? তাহলে কে করবে? বাড়িতে কে এসেছিল? আরে এটা তো এমনিও হতে পারে ভাই। এমনি কি করে হবে? বোঝো একটু। এই বাজে কথা আমাকে বলবি না, ঠিক আছে? কে করেছে? আমি জানি না, আমি গেলাম। ও যে উল্টো পাল্টা কথা আমাকে বলবে, আমি করবো তারপর এইসব হবে? আমি করবো, আমি নিজে মনের করবো। আমাকে বলবি না এসব কথা। আমি তো কিচ্ছু করিনি, কিচ্ছু না। তুমি ছাড়া কেউ করার নেই। এটা বাজে কথা বলছিস তুই, আমি তোকে এখনো সব আমি তাহলে আমি তো করিনি, বাবাও করবে না, দাদাই তো করবেই না, মা বাড়ি নেই। আমিও করিনি। কে কি কে করবে? মা বাড়ি নেই, মা সকালে তো ছিল, দাদা সকালে তো ছিল, এখন নেই, এখন নেই। মা জেনে বুঝে করবে না। আমি বাড়ি ছিলাম, তুই তো পড়তে জানিস আমি বাড়ি ছিলাম, কোথায় কোথায় গেছিলাম। আমি জেনে পড়তে এসে দেখি এটা হয়েছে। তোকে তো আমি নিয়ে এলাম পড়া থেকে নাকি? তা আমি তোকে আনতে যাবো, আমি কাটবো, আমি সবকিছু। তাহলে তুই তাহলে আমাকে ডাকবি না, আমার কোনো বিষয় ডাকবো, পড়তে দিয়ে আসবো না, নিয়ে আসবো না। তাহলে এটাকে করলো আমি করিনি, যেমন করিনি, আর কোনো কথা না হয়, ঠিক আছে? কথা আমি নাকি করেছি? এবার মজা আমি দেখাচ্ছি,
A few moments later. ছোট বোন সে সারা রাত জেগে এগুলো করেছে, তুমি আরেকবার তুই বলে অরিজিনাল সত্যিকারে মেরে দেবো কিন্তু আমি ছেলে তুই ওকালতি পড়ছিস আর তুই ছোট বোনের সঙ্গে এইভাবে ক্ষতি করলি? আমি কিছু করিনি এইগুলো। আরে শোন, একটা লোকের উপর তো রোজগার, তা এগুলো কিনতে গেল তো আমাকে পয়সা দিয়ে কিনতে হয়েছে নাকি? তোর দাদা কোনোদিন করতে পারে না, তোর মা করবে না, আমি করে দিই। তাহলে বাড়িতে আছে কে? কাজের বউরা এসে করেছে, আমাকে বলছে যাবে। আমি কিন্তু করিনি মামা, আমি এখনো বলছি। আমি বলছি তুমি করো, তুমি যাও। দাঁড়াও, এবার বলে না, বলে না, বলে তুই। আমি করবো, যাহি কিন্তু আজকে বলে নেবো অত্যাচার। আমি করেছি। আরে আমার লাগলো, তুমি ওকে আদর করছো কি? এই
আমি করবো না দাদা, ক্যামেরাটা নামাই দাদা, আলাদাই আলাদাই। জাস্ট দেখো গাইস, চোখটা দেখি একটুখানি, চোখটা দেখি একটুখানি, সারা রাত ধরে খাটনি করার ফল গাইস চোখের জল। ও এটাই তো চাই, এটাই। আরে না না না, খারিস না। আচ্ছা ঠিক আছে, আর করবো না, করবো না, ঠিক আছে। আমি এতদিন ধর বাবার তখন থাকে না, তখন প্র্যাঙ্ক করি, আজ ফার্স্ট টাইম বাবা ছিল, আবার নিজেরই খেয়ালি। যাই হোক, সো ফাইনালি কিন্তু গাইস যা যা তোমরা চাইছিলে বাবার উপর প্র্যাঙ্ক করো। তারা আশা করি এই ভিডিওটা একটু হলেও তোমরা মজা পেয়েছো, আর আশা করি অনেকটাই মজা পেয়েছো। আর আমি এটা ভাবতে পারিনি যে বোন প্র্যাঙ্ক করতে গিয়ে বাবাকেও ডেকে নেবে, কারণ সিরিয়াসলি বাবা বাবাই হয়, দেখতে তো পেলে মানে ওকে তো অনেক গায়ে হাত দেখলাম, গায়ে আমি হাত দিইনি, উল্টে আমাকে মার খেতে হলেন, তারপর লাস্টে আবার আদৌটা ও খেলো, ঠিক আছে। যাই হোক, সো এই হচ্ছে প্র্যাঙ্ক, এখন আমাকে বসে বসে মলাট করতে হবে। সো এই ছিল আজ ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দিও। আর এতক্ষণ ধরে ওকে একটু বোঝালাম, তো এখন একটু ঠিক আছে, তো প্র্যাঙ্ক তো প্র্যাঙ্ক নাকি। সো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।